we are leaving from Aranyak Ghatshila. So our next destination আমাদের বাড়ি না, অন্য একটা জায়গা। সো যারা অলরেডি বুঝে গেছো ফটাফট কমেন্ট করে জানাও, আর যারা এখনো বোঝোনি তারা ব্লগটা পুরো দেখো। সো আমরা এখন খড়গপুরে, খড়গপুরে আমরা ঢুকে গেছি জাস্ট 1 hour, 1 ঘন্টা, এখনো 1 ঘন্টা হয়নি। সো আমরা দাঁড়িয়েছিলাম একটু পিছনে, গাড়ির ওয়েট করছিলাম। তো এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে উড়িষ্যার দিকে, এইটা চলে যাচ্ছে দীঘা কন্টাই ওই দিকে। এতক্ষণ তোমরা বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, উই আর গোয়িং টু মন্দারমণি। আজকের দিনটা ওখানে স্টে করবো, কালকে ওখান থেকে বাড়ি। সো কোনো রকম টাইম ওয়েস্ট না করে ফটাফট যাওয়া যাক। টাইম হয়েছে 12:50, মানে 1:10। 2 ঘন্টা 11 মিনিট লাগবে দেখাচ্ছে, 82 কিলোমিটার। অ্যারাইভেল টাইম 3:02। অ্যাকচুয়ালি ভাই বোনরা আমরা মিলে এই বছরে একবারই বেরোই, কোথাও না কোথাও একটা যাই, বাট আড্ডা মারার সুযোগ পাইনি। তো আজকে আমরা ভেবেছি যে ফুল টু আড্ডা মারবো, একদম ফুল টু আড্ডা। আগে পৌঁছাই, পৌঁছে তোমার সাথে কথা বলছি। ওকে, সিধা দেখা হবে সমুদ্রের সামনে। 1 2 3 ঘাটশিলা থেকে আমরা সোজা এসে পৌঁছেছি মন্দারমণিতে। পাহাড় থেকে সমুদ্র একদম ডাইরেক্ট, অসাধারণ ফিলিং, তো জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমরা এসে গেছি, এসে আমরা এই রিসর্টটায় রয়েছি। রিসর্টটার ডিটেলস আমি তোমাদেরকে পরে বলছি, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো সবাই লাঞ্চের জন্য তোড়জোড় করছে, আমি আর বাদ যাই কেন, আমি একটু ব্লগ বানাচ্ছি। চলো এবার খাওয়া দাওয়া করি। দাদা ভাত লাগবে? আমাদের রিসর্টের মধ্যে এরকম একখানা প্লেস রয়েছে, সমুদ্রের ধারে বসে বসে লাঞ্চ করার মজাই আলাদা। বলে না রাজশাহী খাওয়া, রাজশাহী খাওয়া, যে তিসার পাত্র দেখো। এটা আমাকে জোর জবরদস্তি একটা জায়গায় দুটো দিয়ে দিয়েছে, দোকানে এরকম বড় বড় পমফ্রেট খেয়েছে। আসলে বেসিক্যালি বাচ্চাদের সবার জন্য মাছ বলা হয়েছিল, কোনো একটা বাচ্চাও মাছ খায়নি। এবার আমরা একটু সি বিচে ঘুরবো, তোমাদেরকেও দেখাচ্ছি বিচটা কিরকম। তোমরা যারা এসছো তারা জানো সমুদ্র কিন্তু একদম শান্ত, কুল কুল একদম। অনেকটা চর পড়েছে, তবে জল অনেকটা চলে আসে এখানে। সাবা সাবা মানি মানি শট করো, শট শট কিক 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 কিক, ও চলে গেল। দাঁড়াও দাঁড়াও, ধরতে পারছেন ঘাটশিলাতে গিয়ে বাচ্চা পাটি এত মজা করেনি যেটা এখানে করছে, ফুল ধামাল, কি খুশি সবাই। মার হাতে মার হাতে, মশা কোথায়? কুচে মাছ মানে, এই দেখ মানে, এই দেখ কে মানে, মাউনি আবার চলে যাচ্ছে ওইদিকে। ধরে রাখ বাবা রে, এ সব ভিজে যাবে। মানে কি এটা, জল জল
জল মানিক জল দাও হাত দাও হাত দাও টুইগি টুইগি ফার্স্ট টাইম এনজয় করছে সমুদ্রের জল এর আগে যখন এসেছিল অনেক ছোট ছিল 5 মান্থস তখন আমরা পুরীতে গেছিলাম সমুদ্র দেখেছিল কিন্তু এইবারও বুঝতে পারছে জিনিসটা কি মানি বলো ভালো পুরো পা ভিজে মানির অবস্থা খারাপ কিন্তু তাও উনি উঠবেন না সারা গা হাত পা যা ব্যথা করছে আর চোখ নাক মুখ দিয়ে গরম বেরোচ্ছে শরীরটা কিরকম একটা লাগছে এনিওয়েজ এটা আজকের দিনের জন্য আমাদের রুম এটা রুম সার্ভিস খুব সুন্দর তো রুম ক্লিনিং গার্ল বিয়ে করবেন আপনি আমাকে আর সমুদ্র পেয়ে আর আজকে এখানে এরকম বড় বড় পমফ্রেট মাছ খেয়ে সবাই একদম খুশ হয়ে গেছে এখনো ক্যামেরাম্যান সাথ দিচ্ছে দুটো ব্যাটারি আছে মানি কি করছে দেখি মানি দোল খাবে দোল 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 কেন এই স্টলটা অ্যাকচুয়ালি একদম আমাদের রিসর্টের সামনেই আর আমরা যখন এসেছিলাম তখন ওরা রিকোয়েস্ট করেছিল যেখানে চা খেতে কফি খেতে একটা পুচকু আছে একদম ছোট্ট পুচকু মানির থেকেও অনেক ছোট মানির ওকে দেখলে মানির কথা মনে পড়ে গেছে তো আমরা ডিসাইড করেছিলাম যে এখানেই যা খাবো টুকটাক স্ন্যাক্স যা করবো এখানেই খাবো তো আমরা এখানেই এসেছি আর এখানে সব কিছু মোটামুটি অ্যাভেল দুপুরবেলার খাবার রাত্রের ডিনার স্ন্যাক্স চা কফি ম্যাগি সব কিছু পাবে তোমরা এখানে
চিংড়ি সমস্ত কিছু খাওয়া হয়েছে আর সবাই প্রচুর ফাটি এনজয় করেছে। তো ব্লগ সেরকমভাবে করতে পারিনি কারণ তুই গিয়ে একটুখানি ইরিটেট হয়ে গেছিল, আর ওকে যখন আমি আর তৃষা থাকি একসাথে একা পুরোটা হ্যান্ডেল করা সম্ভব হয় না, ওর জন্য আমাকেও সাথে থাকতে হয়। ক্যামেরা অফ ছিল সেই জন্য। এখন বাজে 9:30। গতকাল আমরা এখানে সমস্ত ম্যাগি ট্যাগি খেয়েছি, তারপরে আড্ডা মেরেছি, চা টা, এই একদম আমাদের রিসর্টের সামনে। আমাদের রিসর্ট যেটা সেটা হচ্ছে গিয়ে সোনারগাঁও রিসর্ট, একদম রোডের উপরেই পড়বে, বেশ ভালো, একদম বিচের সাথে লাগানোই আর বিচের সাথেই আর কি। তোমরা চাইলে আসতে পারো, বেশ ভালো। ধাবা যে দিদিটা আছে, দিদিটা একটা ছোট্ট পুচকু আছে 3 মাসের। সো আমি কালকের ব্লগটা আজকে কন্টিনিউ করছি কারণ আমি ভেবেছিলাম দুটো দিনের আলাদা আলাদা ব্লগ আমি করবো না, এক দুটো দিন মিলেই একটা করবো, আর একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। সো সবাই অবভিয়াসলি টায়ার্ড থাকবে, তো ব্লগ সেরমভাবে করা যাবে না। তো আমি ভাবলাম যে যতক্ষণ মন্দারমণিতে আছি ততক্ষণ তোমাদের সাথে একটু কথা বলি, ব্লগ করি, এখানে দেখাই, তো সেটা মনে হয় বেশি ইন্টারেস্টিং হবে। ম্যাডামের এখন বোট চড়ার ইচ্ছে হয়েছে, তো চলো দেখি কি হয়। এখন আপাতত এই হচ্ছে গিয়ে প্ল্যান। তুই কি সকাল থেকে উঠেই একদম মস্তিতে আছে? নতুন জায়গা তো, বেশ মজা পেয়েছে। শঙ্কর মাছ উল্টো দিক করো, কাটাটা দেখতে পাচ্ছি। শঙ্কর মাছ, শঙ্কর মাছ মরে গেছে। হ্যাঁ, এই যে ব্যাটার চোখ, এই তো চোখ, আরে বাচ্চা বাচ্চা না, এই প্রজাতির হয়তো ছোট। জুতোটা কিন্তু টেনে নিয়ে চলে যাবে রে, নি টানবে ঘর পর পর। হ্যাঁ, বডি করে অলরেডি বডি বেরিয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি অনেক ধরনের স্পোর্টস এরা অ্যারেঞ্জ করেছে, টুরিস্ট প্লেস। তো আগে এত কিছু অ্যাভেলেবেল ছিল না এখানে, জাস্ট বিচ ছিল আর রিসর্ট ছিল। অনেক কিছু হয়েছে, স্পিড বোর্ড, তারপরে এটা কী বলে ওগুলো, চলো তোমাদেরকে দেখাই একবার। কত তোমাদের? 50 টাকা করে, বড় হলে 100। একদম সোজা বাড়ি চলে যা, একদম হালি শহর ডিরেক্ট। ঘোড়াকে বলে দে, ঘোড়ার কানে কানে বলে দাও যে আমরা হালি শহর যাবো। না চলে যা, আমাদের গাড়ির আগে পৌঁছে যাবি তুই। বসবি বসবি না, না মানে যাবে যাবে, মানে যাবি যাবি নিজে করতে পারবে না, তার জন্য আমাদের কাছে ভালোই লাগে। চলো চলো, ভিজলে তোমার কিছু নেই আর, পড়ার অপশন নেই, জুতো খুলে গেল, জুতো খুলে গেল। ওই যে ওরা এখন উঠছে বোটে, ওরা কি মানে কোথা থেকে? হাবড়া। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও তো গাড়ি চলছিল আমি দেখছিলাম। বলো ম্যাগি খাচ্ছি, ম্যাগি ম্যাগি
আর কেমন লাগছে স্পিড বোট চড়ে দিয়েছিল আমি এর আগে চড়েছি ভালো খারাপ না হ্যাঁ ওই মন্দারমণি এখন আগের থেকে অনেক ফাঁকা কোভিড এর পরে এই টাইমটা সবাই বলছে এই টাইমটা ডিসেম্বরে এই টাইমে অনেকটা ভিড় থাকে অনেক ইয়ে থাকে তবে উইকেন্ড এলে ভিড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আজকে যেমন স্যাটারডে স্যাটারডে সানডে প্যাকটাপই থাকে তবে অন্যবারের তুলনায় অনেক কম আছে এবার সেটা একটা ম্যাটার অবভিয়াসলি সব জায়গায় এই প্রেশারটা আছে ট্যুরিস্টের প্রেশারটা অনেক কমে গেছে আমরা এই রিসর্টে ছিলাম একদিনের জন্য রিসর্ট সোনার গাঁও রিসর্ট সোনার গাঁও তো খারাপ না মোটামুটি রুম মোটামুটি বাট ভিউজ ভালো একদম বিচের সাথে আমরা ওইদিকের ইসেতে ছিলাম একদম বিচের পাশে যে রিসর্টগুলো ছিল সো তোমরা এলে এখানে দেখতে পারো খুব একটা প্রাইস না আমাদের 1500 করে রুম নিয়েছিল আর খাওয়া দাওয়া আলাদা করে দিয়েছিল 800 টাকায় ওরা প্যাকেজও দিচ্ছিলো খাওয়ার বাট আমরা সেটা নিইনি আমরা আমাদের মতো খাওয়ার অর্ডার করে দিই ওকে তো আমরা কোলাঘাট থেকে বেরিয়ে এসেছি অলমোস্ট 20 কিলোমিটার ফ্রম কোলাঘাট এখন এখান থেকে টাইম হয়েছে 4:30 আর অ্যারাইভের টাইম দেখাচ্ছে 6:03 একটু আগে দেখাচ্ছে 6:15 যাই হোক যা 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 রিম্পাকে এই যে তখন থেকে এসে পাশে ভুর 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 করছে আরে ভাই রিম্পাকে ওরা ড্রপ করবে দক্ষিণেশ্বরে ওখান থেকে ওলা নিয়ে সোজা হয়ে যাবে গড়িয়া অলমোস্ট কলকাতায় ঢুকে গেছি এইবার আমরা দক্ষিণেশ্বরের দিকে করছি মাকে একটা প্রণাম ঠুকে সোজা বাড়ি তারপর গিয়ে একটু রেস্ট